খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল, কিন্তু চুইঝাল এখন শুধু খুলনাতেই সীমাবদ্ধ নয়, সমগ্র বাংলাদেশে রয়েছে এর ব্যাপক চাহিদা। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার শিক্ষিত তরুণ উদ্যোক্তা সুব্রত মণ্ডল তার নিজ এক একর জমিতে চাষ করেছেন চুইঝাল, পেয়েছেন সফলতার ঠিকানা। খুলনা শহর ছাড়া আশেপাশের এলাকা থেকে বিভিন্ন নার্সারির মালিকগণ এ বাগানে আসেন চুইঝালের চারা সংগ্রহ করতে, কেউ বা আসেন চুইঝাল কিনতে। আমার নাম মানিক কুণ্ডু, আমার বাড়ি খুলনার ফুলতলা থানার দক্ষিণডিহি গ্রামে রবীন্দ্র কমপ্লেক্স সংলগ্ন। আমি একটি হ্যাচারির মালিক, এর পাশাপাশি আমার এই নার্সারির ব্যবস্থা আছে। আমি অতীতে এই গাছে যে চুই হয় এই চুইয়ের চারা উৎপাদন করতাম এবং বিক্রি করতাম। তো এবারে নতুন করে শুরু করেছি যে এই যে জুটো চুই বা ভুয়ে চুই এটা বিক্রি, সেই জন্যই আমার এখানে আসা। বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা গ্রামে কৃষক নিহার রঞ্জন মণ্ডল ও তার ছেলে সুব্রত মণ্ডল তাদের নিজের এক এক জমিতে চুইঝাল, মালটা ও দার্জিলিং জাতের কমলার চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। আমি নিহার রঞ্জন মণ্ডল, কৃষি খামারে 308 পিস মালটা গাছ লাগিয়েছি এবং প্রায় 2000-এর মতো চুই গাছ, ঝাড় চুই লাগিয়েছি। আর আমার এই ক্ষেতের বয়স 2 বছর 8 মাস। 2019 সালের জুন জুলাই থেকে আমি এইটা শুরু করেছি আর এই পর্যন্ত এই গত বছর এই 1/3 গাছে আমার মালটা আইছিল। 308 পিস গাছের ভিতর 100 গাছের মতো মালটা আসছিল। তা প্রথম বছরই খুব কমই আইছে, এবছর মালটা বিক্রি করি নাই। এবছর বাইরের থেকে যত টিম আসছে তাদের আপ্যায়ন করেছি আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সঙ্গে কাছে এটা দিয়েছি। এখন এইগুলো কি মানে এখন আমি এই বছরই চুইঝালের চারা তৈরি করব। প্রথমে আমরা ইয়ে নিছি, টার্গেট নিছি 1,00,000 চারা এবার তৈরি করব। প্রাথমিক পর্যায়ে দেশি চুইঝাল দিয়ে শুরু করলেও তার বাগানে এখন সিডলেস লেবু, মালটা সহ নানান প্রজাতির ফল চাষ করেন। মাসে মাত্র 13,000-15,000 টাকা ব্যয় করে 1,00,000 টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব এখান থেকেই, তেমনটি বললেন বাগানের মালিক সুব্রত মণ্ডল। এই যে একটা লেবু দেখা যাচ্ছে, দেখেন এটা হচ্ছে চায়না 3 সিডলেস লেবু। এই লেবুটা কিন্তু 12 মাস আসলে ফলন দেয়। এইটা আমি পাবনা থেকে এনেছি এবং এটা চায়না 3 সিডলেস লেবু এবং এটা কাগজি লেবু নামেও পরিচিত এবং বাজারে কিন্তু সারা বছরই এই লেবুটা পাওয়া যায়। এই লেবুটার এখন পর্যন্ত আমি কিন্তু প্রতি মাসে 2 বার করে সেল করি এই লেবুটা গাছ থেকে। গত কিন্তু আমি 28 তারিখে সেল করেছি। এর ভিতরে দেখেন এই যে লেবুর যে সাইজগুলো দেখা যাচ্ছে এই সাইজগুলো কিন্তু এখন আবার সেল করার মতো হয়ে গেছে। এটা আমাদের যেটা মালটা বাড়ি ওয়ান, এই মালটাটা দেখেন পিছনে অলরেডি হলুদ হতে শুরু করেছে এবং এই মালটাটা কিন্তু ডাল সিজনে হয়েছিল, এই জন্য এটা বড়। এবং বর্তমানে যে সিজনটা কিন্তু এখন, তাই এখন দেখেন যে প্রতিটা পাতার আর কি ফাঁক থেকে কিন্তু অলরেডি দেখেন প্রচুর পরিমাণে ফল এসে গেছে। তা এখন তো এই সিজনে প্রচুর পরিমাণে ফল আসবে এবং এই যে মালটাটা দেখতে পাচ্ছেন এই মালটাটা অলরেডি হলুদ হতে শুরু করেছে এবং এখান থেকে আশা করি 1 মাস পরে এটা পিওর হলুদ হয়ে যাবে। আর যখন হলুদ হবে তখন এই সাইজের মালটাই কিন্তু আমি পাইকারি 150 টাকা করে সেল করতে পারবো। আচ্ছা, এই একটা চুই গাছ, আমাদের সারা বাংলাদেশে যে চুই আছে তাতে বলে যে চুই হচ্ছে 2 ধরনের এবং আসলেই আমরাও দেখি যে চুই 2 ধরনের, একটা গাছে ওঠা যে গেছো চুই আর একটা হচ্ছে আমাদের ঝাড় চুই। দেখেন এখানে আমার এটা হচ্ছে ঝাড় চুই, যেটা আর কি এক কথায় বলে যে মেটেওয়ালু জাতীয় যে চুই সেই চুইটাও। তা এইখানে যে চুইটা দেখা যাচ্ছে এই চুইটার বয়স কিন্তু আমার 2 বছর 6 মাস চলে, অর্থাৎ 2.5 বছর বয়স এই গাছটার। তাই এই 2.5 বছরে এই গাছটা থেকে আমি কিন্তু আশা করি এখন পর্যন্ত 8-10 কেজি চুই আমার এসে গেছে, যেটা শুধুমাত্র মাটির নিচের অংশটা। আর উপরের অংশটা হিসাব করলে আরও 8-10 কেজি। তা নিচের অংশটা আমি কিন্তু আসলে পাইকারি বিক্রি করি, কোথাও 450 টাকা কোথাও 500 টাকা পাইকারি রেটে বিক্রি করি, আর উপরের অংশটা নামমাত্র একটা মূল্যে যে 100 টাকা কেজি হারে।
একজন শিক্ষিত তরুণ চাইলেই বদলে ফেলতে পারে তার জীবন, বদলে ফেলতে পারে দেশের অর্থনৈতিক ব্যবস্থা। তারই জ্বলন্ত উদাহরণ বটেঘাটার সুব্রত। নিজে ইংরেজি বিভাগ নিয়ে অনার্স কমপ্লিট করেও ভালো মানের একটি চাকরি ছেড়ে গড়েছেন নিজের কর্মসংস্থান। চায়না সিডলেস লেবুসহ মালটা, সাথে খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল, আজকে তিনি পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত, চালাচ্ছেন তার সাথে আরও 10টি পরিবার। এরকম সফলতার গল্প শুনতে নিউজ হান্টের সাথেই থাকুন। নয়ন ইসলাম, বটেয়াঘাটা, খুলনা।